আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদের স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে ঘরে পারফেক্টলি ফালুদা তৈরি করবেন, তার সহজ রেসিপি। অতিথি আপ্যায়নে এই ফালুদা জুড়ে নেই, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি জেলি তৈরি করে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পানিতে বলক এসে গেলে দিয়ে দিব 1 চা চামচ আগার-আগার পাউডার। আগার-আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমাতে সাহায্য করে, এটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার আগার-আগার পাউডারটি সম্পূর্ণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এবার আর জাল করতে হবে না, কোনো কাচের বাটিতে ঢেলে 2 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিলে এটি জমে যাবে। এবার দুধটা রেডি করে নেব, এর জন্য আমি তরল দুধ নিয়েছি 1 লিটার। এর মধ্যে 1/2 কাপ গোড়া দুধ দিয়ে দিয়েছি। গোড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরল দুধের সাথে। দিয়ে দিচ্ছি চিনি, আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি 1/2 কাপ পানির সঙ্গে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে সেটা দিয়ে দিলাম। এবার দুধটা বলক এসে গেলে চোলা থেকে নামিয়ে নেব। এবার আরেকটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোলা নুডলস। আমি এখানে 1 প্যাকেট কোকোলা নুডলস অ্যাড করে দিয়েছি। নুডলসটা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। আমি এটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব। আমি এখানে ফুড কালার অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি দেখার সৌন্দর্যে এটা দিয়েছি। এবার নিয়েছি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে পানি ঝরাতে দিব। এবার আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে নুডলসটা ঢেলে দিচ্ছি। ঢেলে আবারও বরফ তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ফুটে আসলে একটু ঘন করে নামিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এক ঘন্টা পর জেলিটা জমে গেছে, এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। কাটা হয়ে গেলে এভাবে তুলে নিচ্ছি। এবার 2টি বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কলা। কলাটা দিয়ে উপরে জেলিটা দিব। এই ফালুদাটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই অনেক বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।